আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি তৃতীয় অধ্যায় থেকে প্রথম পাঠ থেকে মূলত আলোচনা করব। এর পূর্বেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, চিত্র দুইটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, চিত্র দুইটাতে কি বুঝতে পারো? কোরআন শরীফ, উপরে আল্লাহ লেখা কোরআন শরীফ পুরো পৃথিবীর একটা চিত্র দিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূলত আলোচনার আজ বিষয় হলো আল কোরআন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচনার মূল বিষয় হলো কোরআন ও হাদিস শিক্ষা। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, আল কোরআনের পরিচয় সম্পর্কে বলতে পারবে, কোরআন মজিদ অবতরণ সম্পর্কে বলতে পারবে, আল কোরআনের বৈশিষ্ট্য বলতে পারবে, আল কোরআনের গুরুত্ব সম্পর্কে বলতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, কোরআন মজিদ মূলত মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণী। এই বাণীগুলো মূলত আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন। সেই কথাগুলোই মূলত আমরা এখন গ্রন্থাগারে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও মন সম্মতি। বাণী বলতে কথা, কাজকর্মকে কর্ম বলা হয়, মন সম্মতি অন্য অন্য সাবি আজমিন করছেন তাদের সম্মতি দিয়েছেন, এগুলোকে মৌন সম্মতি বলা হয়। এই তিনটা সমষ্টি মূলত হাদিস। ইসলামী শরিয়াতের প্রধান দুটি উৎস হলো, ইসলামের প্রধান দুটি উৎস হলো আল কোরআন এবং হাদিস শরীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে মূলত বলেছেন, আমি তোমাদের নিকট দুটো জিনিস রেখে যাচ্ছি, দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন, অন্যটি হলো আল হাদিস। এই দুটো যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা যে কিতাব পাই, গ্রন্থ পাই, এটা মূলত আসমানি কিতাব। এটা আল্লাহ তাআলার বাণী, এটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুল পৃথিবীতে প্রেরণ করেছেন। 124,000 মতান্তরে 224,000 নবী এবং রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশেষ নবী এবং রাসুল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে মূলত কোরআন শরীফ অবতীর্ণ হয়। সকল জ্ঞান বিজ্ঞানের মূল সার কথাই মূলত এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলী, ঈমান ও ইসলামের সকল বিষয় তিনি আল কোরআনের মাধ্যমে বর্ণনা করেছেন। মানুষ কোন পথে চললে সফলতা লাভ করবে, কোন পথে গেলে বিপদগামী হবে, পথভ্রষ্ট হবে, সে ব্যাপারও আল কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পৃথিবীর ভিতর একমাত্র গ্রন্থ যেটা আল্লাহর কিতাব আল কোরআন, এটা এখন পর্যন্ত অবিকৃত রয়েছে। কোনো নোকতা, অক্ষর, শব্দ, হরকত কোনো পরিবর্তন করতে কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে না, কারণ এ সংরক্ষক হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। শিক্ষার্থী বন্ধুরা, কোরআন মজিদ কিভাবে অবতরণ হলো? সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল কোরআন অবতীর্ণ হয় চতুর্থ আসমানে লাউহে মাহফুজ বা সংরক্ষিত ও ফলকে। এটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন সেখানকার লোকজন ছিল মূর্তিকে পূজা করত। তাদের মধ্যে প্রায় মারামারি, কাটাকাটি, কলহ বিবাদ লেগেই থাকত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন তিনি এই জিনিসগুলো দেখে আসলেন, কিন্তু তিনি কখনো এটা পছন্দ করতেন না। তিনি ভাবতেন যে সকল মানুষেরই একজন সৃষ্টিকর্তা রয়েছেন, তার দেখানো পথে চললে সমাজে কোনোরূপ অশান্তি কোনোভাবেই থাকতে পারে না। এই জন্য তিনি বিবাহর পরে কোনো বর্ণনা মতো 35 বছর থেকে তিনি হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। দীর্ঘ 5 বছর তিনি সেখানে ধ্যানমগ্ন ছিলেন। 40 বছর বয়সে হীরা গুহা থেকে তিনি নবুয়ত প্রাপ্ত হন। মহান আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে আল কোরআনের সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করেন। প্রয়োজন অনুসারে আল কোরআনের নানা আয়াত নানা সময়ে নাজিল হয়, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো পুরো একটি সম্পূর্ণ সূরা। এইভাবে দীর্ঘ 23 বছরের সম্পূর্ণ কোরআন শরীফ নাজিল হয়। আল কোরআনের বৈশিষ্ট্য কি? সর্বশেষ আসমানি কিতাব হিসেবে আল কোরআন উল্লেখযোগ্য।
আল্লাহ তাআলা সর্বমোট 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন, তার মধ্যে 100 খানা ছোট। এই ছোট 100 খানা আসমানি কিতাবকে সহিফা বলা হয়, আর বড় 4 খানা আসমানি কিতাব হলো তাওরাত, জাবুর, ইঞ্জিল ও আল কোরআন। আল কোরআন হলো সর্বশেষ আসমানি গ্রন্থ, এরপরে আর কোনো কিতাব বা গ্রন্থ আসবে না, আসমানি কিতাব আর আসবে না। এতে দিনের যাবতীয় বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, মানব জীবনে যেসব সমস্যার উদ্ভব হয়ে থাকে তার সমাধানের ব্যাপারে এতে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। পূর্ববর্তী আসমানি কিতাব সময়ের মূল শিক্ষাও এতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুতরাং আল কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যেহেতু এর ভাব ও ভাষা অনন্য অপূর্ব, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বড় মুজিজা। প্রশ্ন অনেক সময় হয়ে থাকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বড় মুজিজা কি? আল কোরআন। কেউই এর ক্ষুদ্রতম সুরার সমতুল্য কোনো কিছু রচনা করতে সক্ষম হয়নি, ভবিষ্যতেও কোনোভাবে হওয়া সম্ভব নয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের বাড়ির কাজগুলো থাকবে, বাড়ির কাজগুলো অবশ্যই খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে। যারা মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনবে তারা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দেশের কোন নগরে জন্মগ্রহণ করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আরব দেশে মক্কা নগরে জন্মগ্রহণ করেন? আল কোরআনের প্রথম কোন সুরার কতটি আয়াত নাজিল হয়? আল কোরআনের অবতীর্ণ প্রথম সুরা হলো সুরা আলাক, 5টি আয়াত নাজিল হয়। শিক্ষার্থী বন্ধুরা, আল কোরআনের গুরুত্ব এবং বৈশিষ্ট্য এই দুটো আমি বলেছি, মনোযোগ সহকারে লেকচারটা শুনবে এবং অবশ্যই বাড়ির কাজগুলো করবে, খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে দিবে। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।